হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুজয় ফ্রম ডট ম্যাট্রিক্স টেকনোলজি। আজকে আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে এসেছি। গত কয়েকদিন ধরে নিউজ আমরা পাচ্ছি যে প্যান কার্ড নাকি প্যান কার্ড ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট থেকে কিছু প্যান কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। তো তারই মধ্যে আপনার প্যান কার্ডটাও নেই, তো সেই চিন্তায় অনেকজনাই আছেন। তো আজকে সেই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনি কিভাবে চেক করবেন যে আপনার প্যান কার্ডটি অ্যাক্টিভেট আছে না নেই। সেই সব কিছু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ডট ম্যাট্রিক্স টেকনোলজি টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটি দাবাবেন, যাতে সব ভিডিও সবার আগে আপনারা প্রথম পান। তো এই হচ্ছে আমার চ্যানেল। অবশ্যই আমার চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলো দেখবেন, খুব ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। তো আজকে আমাদের ভিডিও টপিকে আসা যাক। তো শুরু করার আগে বন্ধুরা, প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট আছে কি না আপনার সেটা দেখতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে যে কিভাবে আপনি চেক করবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সাইট। এই সাইটে আপনি প্রথমে ঢুকবেন। আমি এই লিঙ্কটা আপনাদের ভিডিওর নিচে দিয়ে দেবো, আমার ভিডিওর নিচে। তো অবশ্যই দেখে নেবেন সেখান থেকে যে কিভাবে আপনারা চেক করবেন, সেটা আমি বলে দিচ্ছি। এখানে আপনি আপনার নাম লিখবেন, ঠিক আছে? এখানে আপনার নাম লিখবেন, সরি, এখানে সার্ট নেম লিখবেন, আপনার টাইটেল, ও এখানে আপনি আপনার নাম লিখবেন, ঠিক আছে? তো তারপরে আপনার এখানে কি টাইপের কার্ড আপনার সেটা লিখবেন। আমার ইন্ডিভিজুয়াল, মেল, ডেট অফ বার্থ সব কিছু দেবেন, ঠিক আছে? তো সব কিছু দেওয়ার পর আপনি আপনার মোবাইলে একটা এসএমএস আসবে, সেই মোবাইলে এসএমএস কোডটাও আপনাকে দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আপনার এখানে মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দেবেন অবশ্যই, ঠিক আছে? তো তারপর আপনারা দেখে নেবেন এখান থেকে যে আপনার কার্ডটা অ্যাক্টিভেট আছে কি নেই। তো সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাকে সব ডিটেলসটা ঠিকঠাক মতো ফিল আপ করতে হবে। এই যে সাবমিট বাটনে ক্লিক করবেন, তখন আপনার কাছে এরকম একটা অপশান আসবে। তো এই অপশানটা আসার পর আপনার কাছে ভেরিফাই করতে বলবে, তো অবশ্যই এখানে ভেরিফাইটা দিয়ে দেবেন। তাহলে আপনার কাছে বন্ধুরা আমার ওটিএফ চলে এসছে, দেখে নেন। আমি ওটিএফের পিনটা টিপছি, তারপর আমার প্যান কার্ডটা অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ সেটা আমি জানতে পারবো। তো অবশ্যই বন্ধুরা আপনারাও এইভাবে প্রসেসটা ফলো করবেন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার প্যান কার্ড অ্যাক্টিভ কি অ্যাক্টিভ নয়। তো এটা অবশ্যই করবেন, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এই যে আমার প্যান কার্ড কিন্তু অ্যাক্টিভ লিখছে, ঠিক আছে? যদি আপনার প্যান কার্ডটা মাল্টিপল কোনো অ্যাড্রেস দিয়ে অনেকজনাই খুলেছে, তাদের অনেক রকম প্রবলেম সৃষ্টি হতে পারে। তো আমি বলবো অবশ্যই আপনারা এটা চেক করে নেবেন, কারণ ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট থেকে এই অপশানটা করে দিয়েছে আপনাদেরকে। গভর্নমেন্ট অনেকজনের অবাঞ্ছিত অ্যাড্রেসে তার একটা কি দুটো প্যান কার্ড আছে, তো সেক্ষেত্রে কিন্তু পারমানেন্ট অ্যাকাউন্ট একটাই হওয়া দরকার। সেটা কিন্তু গভর্নমেন্ট প্যান পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, আমরা সেটা জানি অবশ্যই। তো অবশ্যই সেটা কিন্তু আপনারা চেক করে নেবেন, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি স্টেপ বাই স্টেপ লিঙ্কটা দিয়ে দেবো এবং ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিখে দেবো কিভাবে চেক করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, পরের ভিডিও দেখা হচ্ছে, যাই।